রাজ্য জুড়ে বাংলা বন্ধের ডাক দিল আদিবাসীদের 22টি সংগঠন। পথ অবরোধ করে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দেয় আদিবাসীরা। বন্ধের জেরে বিপর্যস্ত জনজীবন। রাজ্য জুড়ে বাংলা বন্ধের ডাক দিল আদিবাসীদের 22টি সংগঠন। দুর্গাপুর, বর্ধমান, মালদা ও নদিয়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এদিন বন্ধ পালিত হয়। ক্ষীরপায়ের পথ অবরোধ করে আদিবাসীরা, ডাক দেয় 12 ঘন্টার বাংলা বন্ধের। বন্ধের জেরে বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। ঝাড়গ্রাম বাজার থেকে শুরু করে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় এদিন বন্ধের প্রভাব দেখা যায়। এদিন রাস্তাঘাট বন্ধ রেখে শুধুমাত্র জরুরি পরিষেবাকেই ছাড় দেওয়া হয়। এদিন বন্ধের প্রভাব কাটোয়াতে সেভাবে না পড়লেও বাস ও গাড়ি চলাচল বন্ধ রাখা হয়। পাশাপাশি এদিন খড়গপুরের একাধিক জায়গায় বিক্ষোভ দেখান আদিবাসীরা। এই বন্ধকে সফল রাখতে ডোবরা পটাশপুর রাজ্য সড়ক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেছেন আদিবাসীরা। দক্ষিণবঙ্গের সাথে যোগাযোগের সমস্ত রাস্তা অবরোধ করে রাখেন আদিবাসী সংগঠনের লোকেরা, যেমন বাঁকুড়া দুর্গাপুর 9 নম্বর জাতীয় সড়ক। এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন এই আদিবাসীরা। ফলে এদিন সব মিলিয়ে চূড়ান্ত দুর্ভোগের সম্মুখীন হন সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রী সকলেই। যাতে ওরা স্বীকৃতি না পায়, সরকারের উপর চাপ সৃষ্টি করছে, যারা সরকার থেকে ওদের মানে বিকৃত করে মিথ্যা কথা বলে সিআর রিপোর্ট পাঠাতে না পারে, সেই জন্য সরকারের উপর একটা চাপ দেওয়া হচ্ছে এবং তারা সেই জন্য আমরা এই 12 ঘন্টা বাংলা। আমাদের দাবি হচ্ছে ক্ষত্রিয় সমাজ, অআদিবাসী সমাজ, কুর্মী মাহাতো, এরা রাস্তা আটকে, রেলপথ আটকে, অগণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে আদিবাসী হতে চাইছে, যেটা কখনোই সম্ভব নয়। আমরা চাইছি কুর্মী মাহাতো সমাজকে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করা যায় না, যাবে না। পশ্চিমবঙ্গের যত আদিবাসী গণসংগঠন আছে সকলের যৌথভাবে আহ্বানে আজকের আমাদের এই আন্দোলন। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করেন আদিবাসীরা, যার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় রাস্তাঘাটে। এই বিষয়ে আদিবাসী সংগঠনের এক সদস্য জানান, আজ সারা রাজ্য জুড়ে বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত বন্ধ চলবে। আমরা বন্ধ ডাকতে চাইনি, কিন্তু পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে। আজকে আমরা বাংলা বন্ধ দেখেছি, এটা পূর্ববর্তী প্রোগ্রাম, এটা আমাদের অল ইন্ডিয়া যেটা আদিবাসী ফ্রাম আছে, ইউনাইটেড আদিবাসী ফ্রাম, আর এই ডাকে এটা আজকে বন্ধ। আমাদের দাবি হচ্ছে যে কুর্মীরা, কুর্মী সমাজরা যারা অনিয়মভাবে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইছে, কিন্তু এটা সম্পূর্ণ সাংবিধানিকের বিরুদ্ধে, সংবিধানকে ইয়ে করা হচ্ছে, ভঙ্গ করা হচ্ছে। যাতে না করা হয়, সরকারের যে সিআরআই রিপোর্ট, সেই রিপোর্ট সঠিক তদন্ত করে ইয়ে করা হোক, সেই দাবিতেই আমাদের আজকে ইয়ে হবে। আজকে টোটাল সারা পশ্চিমবঙ্গ ব্যাপী 26টা আদিবাসী সংগঠন রয়েছে, সকাল 6টা থেকে 6টা পর্যন্ত পথ অবরোধ করে। এখানে আসল কথা হচ্ছে পথ অবরোধ করতে কেউ চাই না, বাংলা বন্ধ করতে আমরা চাই না, কিন্তু আমরা বাধ্য হয়ে বাংলা বন্ধ দেখেছি এবং সেই কারণে আমাদের পথটা অবরোধ করতে হয়েছে। মূল কারণ হচ্ছে কুর্মী সমাজ, কুর্মী এবং মাহাতো ইনারা জোর করে সিআর রিপোর্ট পরিবর্তন করে জোর করে তারা এসটি হতে চাইছে। তার জন্য রেল টেকা, দহর ছেকা এসব করে সারা রাজ্যে অশান্তি ছড়িয়ে পড়ছে অনৈতিকভাবে, যার কারণে আমরা তার প্রতিবাদে আমরা আজকের দিনে এই আন্দোলন বা অবরোধ করছি। কুর্মী সম্প্রদায় এবং মাহাতো সম্প্রদায় এরা সিআর রিপোর্ট করে জোরপূর্বক এসসি হতে চাইছে, আমরা তারই প্রতিবাদে রাজ্য জুড়ে বন্ধ দেখেছি। এই বিষয়ে আদিবাসী সংগঠনের অপর এক সদস্য জানান, কুর্মী সম্প্রদায় ও মাহাতো সম্প্রদায়রা জোর করে এসসির অন্তর্ভুক্ত হতে চাইছে, যার কারণে প্রতিবাদ স্বরূপ আমরা আজ পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছি। আমাদের আজকে যে বন্ধ আমরা আজকে দেখেছি বাংলা বন্ধ, 36টা আদিবাসী সংগঠন মিলিতভাবে এই বন্ধ সামিল হয়েছে। আমরা মূলত চাইছি যে কুর্মী ক্ষত্রিয় সম্প্রদায় যারা বিগত 1930 সালে ব্রিটিশ আমলে তারা আদিবাসী হিসেবে নথিভুক্ত ছিল, কিন্তু তারা
তখন নিজেদেরকে উচ্চ জাতি প্রমাণ করে এসটি তালিকা থেকে নিজেদেরকে নিজেরাই বাদ দেয়, সরকারকে চাপ দিয়ে, সেই সময়কার সরকার তৎকালীন সরকারকে চাপ দিয়ে তারা এসটি তালিকা থেকে বেরিয়ে যায়। কিন্তু বর্তমানে আজকের এই পরিপ্রেক্ষিতে এসে 2017 সাল থেকে ওরা আমাদের পশ্চিমবাংলার বুকে চাইছে তারা এসটি হবে। তারা নিজেরাই দাবি করেছিল যে আমরা উচ্চ জাতি, কিন্তু আজকে তারা কেন এসটি হতে চাইছে? আর যারা এসটি আছে তারাই নিজেদের মতো করে অর্থনৈতিক অবস্থা এখনও ঠিক করতে পারেনি, অথচ আবার এরা যদি এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয় তাহলে যারা বর্তমানে এসটি আছে তারা কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না, কারণ এরা সব দিক দিয়ে উন্নত কর্মী সম্প্রদায়, কারণ অর্থনৈতিকভাবে এরা শক্তিশালী, সব দিক দিয়ে উন্নত। সেই জায়গায় আমরা যাতে ওরা এসটি না হয়, এবং তারা নিজেদেরকে যখন প্রমাণ করেছে যে আমরা উচ্চ জাতি ক্ষত্রিয়, তাহলে কেন আবার এখানে আসতে চাইছে? আমাদের মূল দাবি এটাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দুর্গাপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।